আসসালামু আলাইকুম। বড় টিমে ঢুকলে যে বেশি ইনকাম হয় এমন কিন্তু নয়। আপনি যদি এই আইডিটাকে একটু লক্ষ্য করেন, দেখবেন আইডিটা ক্রিয়েট করা হয়েছে 1/6/2021, অর্থাৎ এটা প্রায় 1.5 বছর পুরানো আইডি, অথচ এখনও এখানে প্রফিট মাত্র $0। ওনার অ্যাডমিনকে যদি আমরা একটু দেখি, উনি 9টা রেফার করছে, কিন্তু এই 9টা রেফারের ফলো ইনি কিন্তু ওনার কাছ থেকে কোনো প্রফিটই পাই নাই। সো আমরা তার অ্যাডমিনের আইডিটা দেখি, ইনি 9টা রেফারের ফলে $302 ইনকাম করছে। এখন এনার অ্যাডমিনকে যদি আমরা একটু দেখাই, সে হচ্ছে বিশ্বের প্রথম আইডি, অর্থাৎ 1 নম্বর আইডি থেকে হচ্ছে ইনি অ্যাকাউন্ট করছে, যার রেফার 13,450, মানে 13,450টা রেফার করেছে। তারপরেও তার পার্টনার হিসেবে ইনি কিন্তু $57 পেয়েছে, তাও প্রায় 1.5 বছরের বেশি সময়ে। তো এইখানে যে বড় টিমে ঢুকলে বেশি ইনকাম হবে এমনটা নয়। যারা এটা নিয়ে এখনও ভালোভাবে বুঝতে পারেন না, তাদের মানে এটা নিয়ে আরও ভালোভাবে রিসার্চ করা দরকার। দেখেন, ইনি আজকে প্রায় 24টা রেফার করেছে, মানে অটোমেটিক, এবং ওনার টিমে মাত্র 64 জন ঢুকেছে। আর এনে কিন্তু অনেক ভালো পরিমাণ আর্ন করতেছে, $770 আজকেই পেয়েছে। কিন্তু আমরা তার পার্টনার হিসাবে এই আইডিটাকে দেখছি যে খুবই সামান্য টাকায় পেয়েছে তার থেকে, এবং তার পার্টনার হিসেবে এই আইডিটা, এটা তো একেবারে জিরো রেফার, জিরো বিউএসডি, অর্থাৎ ইনি কোনো প্রফিট করতে পারেনি। এবার ইনি দেখেন X4, এটাকে অনেক পরিমাণ আপডেটও করেছে, কিন্তু তারপরেও কোনো প্রফিট আসে নাই। দেখেন, এত বড় একটা টিমে থাকার পরও তার কোনো প্রকার প্রফিটই নেই। এর কারণটা হচ্ছে তার পজিশন, অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো আইডির বা অ্যাডমিনের প্রথম রেফারালে বসতে পারে, তাহলে সে সেখান থেকে প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবে। এবং যদি কেউ ধরেন এমন একটা টিমে জয়েন হলো যেখানে অলরেডি 1000 জন জয়েন আছে, তো আপনি যদি সেখানে গিয়ে 1001 নম্বরে বসেন, তো আপনাকে পেমেন্ট পেতে হলে ওই অ্যাডমিনকে পরবর্তীতে আরও 1000টা রেফারের দরকার হবে। তবে এর মাঝে আর একটা কথা আছে, সেটা হচ্ছে যে ওই 1000টা রেফারের মধ্যে থেকে অলরেডি ধরেন 700 থেকে 800 মানুষ পেমেন্ট পেয়েছে, আর ধরেন বাকি 200-300 মানুষ বাদ আছে। সো আপনি যদি 1001 নম্বরে বসেন, সেক্ষেত্রে আপনার পেমেন্ট আসতে আরও 200-300 রেফারের প্রয়োজন হবে, তারপরে গিয়ে আপনি পেমেন্ট পাবেন। এখন এই আইডিটাকে যদি আমরা একটু বলি, এখানে 13,450টা রেফারেল আসে, এবং এখন যদি এইখানে কেউ ঢোকে, তাহলে সে হবে 13,451 নম্বর রেফারেল, এবং সে পেমেন্ট পাবে কখন, যখন এই অ্যাডমিন টোটাল প্রায় 30,000 রেফারেল কমপ্লিট করবে। তখন গিয়ে আজকে যে এখানে ঢুকবে, সে হচ্ছে নন ওয়ার্কিং প্রফিটটা পাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এটা কাজ করে। এখন আপনি যদি এই আইডিটাতে বসেন, সেক্ষেত্রে এইখান থেকে আপনার পেমেন্ট নিতে হলে এই আইডিটাকে পরবর্তীতে মিনিমাম 15টা রেফার করতে হবে, প্রথমবার প্রফিটটা পাবেন। আর যদি আপনি এই আইডিটাতে বসেন, সো আপনি হবেন এটার 1 নম্বর আইডি। সো পরবর্তীতে যখন এই আইডিটা দ্বিতীয় জনকে অ্যাক্টিভ করাবে বা দ্বিতীয় জনকে এখানে নিয়ে আসবে, তখনই আপনি এই আইডি থেকে পেমেন্ট পাবেন। অর্থাৎ এখানে মেন বিষয়টা হচ্ছে আপনার পজিশন, এবং আরও একটা জিনিস, সেটা হচ্ছে এই যে এইখানকার পজিশন। দেখেন, প্রথমে রয়েছে বড় বড় 2টা গোল, তারপরে রয়েছে ছোট ছোট 2টা গোল। সো এটা প্রথমে ডান সাইড থেকে 2টা কমপ্লিট হয়, এবং তারপরে সরাসরি চলে যায় ডান সাইডে, এবং এইখানে ডান সাইডে একটা কমপ্লিট হয়, এরপরে আবার বাম সাইডে চলে আসে, এবং বাম সাইডে যে নিচে ছোটোটা রয়েছে গোল, সেই গোলটা পূরণ হয়, এবং তারপরে পর্যায়ক্রমে ডান সাইডের নিচের 2টা পূরণ হয়। সো এইখানে এমনও হইতে পারে যে দুইজন একই দিনে ঢুকছে একই টিমে, এবং তার আগেই আপনি অ্যাকাউন্ট করেছেন, কিন্তু তারপরও হচ্ছে আপনার আগে সে পেমেন্ট পেয়েছে। এটা হয় মূলত এখানকার এই রকম পজিশনের কারণে। অর্থাৎ আপনি যদি বসেন বাম সাইডের এই কর্নারে, বড় বাম সাইডের নিচের বাম সাইডের কর্নারে, তাহলে আপনি আগে পেমেন্ট পাবেন ডান সাইডের বাম সাইডের কর্নারের আগের থেকে। অর্থাৎ আমি জানি না আমি বোঝাতে পারছি কি না, যাই হোক, এ নিয়ে আরও ভিডিও আসবে, সেখানে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো। আজকের বিষয়টা ছিল মূলত যে বড় টিমে ঢুকলেই বেশি আর্ন হবে এমন কিছু নয়। সো অবশ্যই আপনাকে বিবেচনা করে তারপরে আস্তে আস্তে ঢুকতে হবে।